জুলাই গণহত্যা ও নিহত আবু সাইদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা হয়েছে খুলনার আদালতে। 9 অক্টোবর বুধবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2-এর বিচারক মোহাম্মদ আল আমিনের আদালতে মানবাধিকার কর্মী মোল্লা শওকাত হোসেন বাবুল বাদী হয়ে মামলাটি করেন। পরে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, 5 অক্টোবর শনিবার তাপসী তাবাসুম উর্মি শুধু অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস নন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ সহ শহীদদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন, যা রাষ্ট্রদ্রোহী অপরাধের সামিল। এর আগে 8 অক্টোবর মঙ্গলবার আবু সাইদ সহ ছাত্র আন্দোলনে নিহতদের নিয়ে বিরূপ মন্তব্য করায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন মামলাটি আমলে নিয়ে তাপসী তাবাসুম উর্মিকে আগামী 28 নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। প্রসঙ্গত, ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি। এ ঘটনায় 6 অক্টোবর রবিবার প্রথমে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে সরকার। পরে 7 অক্টোবর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসাইন জানান, তাপসী তাবাসুম উর্মিকে ওএসডি করার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে, একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 5 অক্টোবর শনিবার তাপসী তাবাসুম উর্মি নিজের ফেসবুকে লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি, এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া। এ বিষয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পরিচালক ডক্টর একেএম এনামুল হক বলেন, সরকারি চাকরিজীবীদেরকে 79-এর কন্ডাক্ট রুল অনুযায়ী আচরণ করতে হয়। বিধি অনুযায়ী সরকারের এমন সমালোচনা করা যাবে না যার কারণে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।